অবশেষে প্রক্রিয়া শুরু হয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার। গুরুত্ব বিবেচনায় প্রথমেই ক্লাস শুরু হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের, আর সপ্তাহে একদিন করে ক্লাস করবে প্রাথমিকের শিক্ষার্থীরা। আর জাতীয় সংসদে এমন তথ্য প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। তিনি জানান, এক সপ্তাহের মধ্যে প্রকাশিত হচ্ছে এইচএসসি ও সমমানের ফল, আর এই লক্ষ্যে সংসদে পাশ হয়েছে তিনটি বিল। আরো জানাচ্ছেন সজল দাস। সংসদের শীতকালীন অধিবেশন, এই অধিবেশনে বিপুল মানুষের নজর ছিল শিক্ষা সংশ্লিষ্ট তিনটি বিলের দিকে, যার জন্য আটকে ছিল করোনা প্রেক্ষাপটে মূল্যায়নের ভিত্তিতে দেয়া এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ প্রক্রিয়া। রোববার সংসদের শুরুতেই আলোচনায় আসে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন সংশোধন বিল 2021। এ বিষয়ে জনমত জরিপ ও সংশোধনের প্রয়োজন রয়েছে কিনা এ নিয়ে যুক্তি তুলে ধরেন কয়েকজন সংসদ সদস্য। 138টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 112তম। এই মানের অবস্থায় যদি আবার অটোপাস যুক্ত হয় তাহলে মাননীয় স্পিকার কোথায় গিয়ে দাঁড়াবে? সারা বাংলাদেশে তৎকালীন সময় সমস্ত কিছু লকডাউন করে দেওয়া হয়, পরবর্তীতে জুন মাস থেকে বিষয়গুলিকে আস্তে আস্তে স্বাভাবিক করে নিয়ে আসা হয়, কিন্তু শিক্ষা ব্যবস্থাকে স্বাভাবিক করার জন্য কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি। সব ক্ষমতা 18-1 দিয়ে দেয়া আছে, নতুন করে আসলে কোনো আইনের কোনো প্রয়োজন আদৌ ছিল বলে আমার মনে হয় না। বিল পাশ শেষে শিক্ষামন্ত্রী জানান, এরপর গেজেট প্রকাশের মাধ্যমে শিগগিরই ঘোষণা করা হবে ফল। এখন অনেক কিছু বলা যায় যে তখন আমরা পরীক্ষা নিতে পারতাম, একবার নিজেরা ভেবে দেখুন কি অবস্থা ছিল। এই পরীক্ষা নিতে গিয়ে যদি আমরা এই সংক্রমণের হার, এই সংক্রমণ সারা দেশে ছড়িয়ে দিতাম, সেটি কি কোনো দায়িত্বশীলতার পরিচায়ক হতো? যুক্তি উপস্থাপন, সংশোধন প্রস্তাব সহ একইভাবে পাশ হয় কারিগরি শিক্ষা বোর্ড সংশোধন বিল ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশোধন বিল 2021। বাধা কাটে ফল প্রকাশের, আমাদের ফলাফল প্রকাশ করতে পারবো ইনশাআল্লাহ। এই সময় গত বছরের মার্চ থেকে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া প্রসঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী। অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে ক্লাস খুলে দেবার জন্য যা যা প্রস্তুতি প্রয়োজন সেই সমস্ত প্রস্তুতি শিক্ষা প্রতিষ্ঠানগুলো 4 ফেব্রুয়ারির মধ্যে নিয়ে নেবে। তাদের এসএসসি এবং এইচএসসি আছে 2021 সালের। আমি একটু আগেই বলেছি যে তাদের অ্যাভারেজ ভার্সন, একটা অ্যাভারেজ কারিকুলামের ওপরে পরীক্ষা হবে। সেই ক্ষেত্রে তাদেরকে আমরা প্রতিদিন, শুধুমাত্র দশম এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তারা প্রতিদিন ক্লাস করবেন, আর অন্যান্য যে ক্লাসগুলো তারা সপ্তাহে হয়তো এই প্রাথমিক পর্যায়ে একদিন করে আসবেন। নিরাপত্তা নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার বিষয়ে আগামী 4 ফেব্রুয়ারির মধ্যে ব্যবস্থা নিতে ইতিমধ্যেই শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। সপ্তাহে হয়তো এই প্রাথমিক পর্যায়ে। সজল দাস, নিউজ 24, ঢাকা।